হ্যালো এভরিওয়ান, আমি জানি না, আই এম নট শিওর যে আমি এখন লাইভে কি না, কি লাইভে, ইয়েস আই থিঙ্ক আই এম ইন লাইভ। ওকে, সো যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, প্রথমত ইন অ্যাডভান্স হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সরি, আমি এখন কলকাতায় প্রচণ্ড ব্যস্ততা, তার মাঝখানে আমি ভালো থাকার জন্য যে আমি লাইভে আসবো সেটাও পারিনি। সো হিয়ার আই অ্যাম ইন লাইভ ইন মাই বিজি স্কেডিউল, গাড়ির মধ্যে। সো কেমন লাগলো, ভালো থেকো? আমি মিক্সড, টু বি ভেরি অনেস্ট, আমি মিক্সড রিয়াকশনস পাচ্ছি। কারো ভালো লেগেছে, কারো ভালো লাগেনি, কারোর অর্ধেকটা ভালো লেগেছে, কারোর অর্ধেকটা ভালো লাগেনি। সো এরকম একটা মিক্সড ফিলিংস আমি দেখছি। বাট এনিওয়ে, আমি এটা বলার জন্য লাইভে এলাম যে থ্যাংক ইউ সো মাচ যাদের ভালো লাগেনি, যারা ফিডব্যাক দিয়েছেন, দিয়েছিস যে কোনটা কোনটা আরও ভালো হতে পারতো। সো ফিউচারে আমি চেষ্টা করব সেই সেই জায়গাগুলো, আমার হাতে যেগুলো আছে সেগুলোতে আরও ভালো করবার জন্যে। অনেকেই বলেছে যে আমার অ্যাক্টিং ভালো হয়েছে, অনেকে বলেছে আমার অ্যাক্টিং ভালো হয়নি। সো আমি শুধু এটুকুই বলবো যে আমি আই এম এ হিউম্যান বিং, আই এম নট অ্যান এঞ্জেল, ভুল হতেই পারে, বাট চেষ্টাটা ছিল। গল্পটা খুব ভালো লেগেছিল যখন ন্যারেশনটা শুনেছিলাম তখন। শুটিংয়েও উই হ্যাড ফান, বেশ আনন্দ করেই কাজটা করেছিলাম। সো কাজটা করবার সময় মনে হচ্ছিল যে ভালোই হচ্ছে। বাট এনিওয়ে, সবসময় সব কিছু যে আমার ভালো লাগলেই সবার ভালো লাগবে এরকম নয়। সো সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমি খুব মিক্সড ফিলিংস পাচ্ছি, এবং এই জিনিসগুলো আমার এভাবে অকপটে বলতে কোনো প্রবলেম নেই যে অনেকের ভালো লেগেছে, অনেকের ভালো লাগেনি, বিকজ সবাই, সবারই ভালো লাগবে বা সবারই ভালো লাগবে না এরকম নয়। এনিওয়ে, কালকে ভ্যালেন্টাইন্স ডে, আমার লাইভে আসবার রিজনটা হচ্ছে যে যারা যারা দেখোনি তারা কালকে সময় পেলে, বিকজ ভ্যালেন্টাইন্স ডের জন্যই ছবিটা রিলিজ করার প্ল্যান ছিল, সেটাই করেছি। আশা করছি যে কালকে যারা যারা দেখোনি তারা তারা দেখার একটা চান্স পাবে, সিন্স ইটস ভ্যালেন্টাইন্স ডে, যার যার পছন্দের মানুষকে নিয়ে হোপফুলি ছবিটা দেখবে। আমি আর বেশিক্ষণ সময় নেব না, শুধু এটুকুই বলবো, আমি এখানে আহারে রঞ্জন ঘোষের যে ছবিটা সেটার কাজে এসেছি, সেটা শুরু হবে কয়েকদিনের মধ্যেই। আসার পর থেকে প্রচণ্ড প্রেশারে ছিলাম, ওয়ার্কশপ নিয়ে, লুকসেট নিয়ে, সব কিছু মিলিয়ে। কালকে হোপফুলি আহারের একটা প্রোমো তোমাদের সবাইকে দেখাতে পারবো। আমরা একটা ডেমো প্রোমো শ্যুট করেছিলাম, সো সেটা আজকে তো প্রেস মিট হয়েছে আহারের, কালকে নাগাদ হোপফুলি সেটা ইউটিউবে আসবে, আমি লিঙ্ক শেয়ার করব ফেসবুকে। সো এনিওয়ে, আমি আর সময় নেব না, থ্যাংক ইউ সো মাচ যারা যারা ওয়েট করছিলে। সরি, আমি আরও প্রপারলি আসতে পারতাম লাইভে, বাট এখন পর্যন্ত আমি বাইরে, এখনও হোটেলে ফেরা হয়নি। সো আমি চেষ্টা করব যে এরপরের বার আরও ভালো করে লাইভে আসতে। বাট যারা যারা ভালো থেকে দেখোনি তারা তারা দেখবে, এবং কালকে ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, থ্যাংক ইউ, গড ব্লেস।